মহিলা বিষয়ক অধিদপ্তর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে রাজশাহীতে বিভাগীয় শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার বিকেল 3টার সময় ডাক্তার কায়সার রহমান চৌধুরী অডিটোরিয়াম রাজশাহী মেডিকেল কলেজ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করে রাজশাহী বিভাগীয় কার্যালয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এনডিসি সচিব নাসিমা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক শাহিন আহমেদ চৌধুরী, অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ার হাবিব, বিশিষ্ট সমাজসেবী ও নারী নেত্রী শাহিন আক্তার রেনু ও মোহাম্মদ নুরুর রহমান প্রমুখ। উক্ত অনুষ্ঠানে বিভাগীয় পর্যায়ে যে সকল নারী সমাজে বিভিন্ন পর্যায় থেকে নিজেদের চেষ্টায় স্বাবলম্বী হয়েছে এবং আরও অনেক নারীকে স্বাবলম্বী হতে সাহায্য করেছে তাদেরকে সম্বর্ধনা দেওয়া হয়েছে। উক্ত অনুষ্ঠানে 5 ক্যাটাগরিতে 40 জন নারী অংশ নেয়, সেখান থেকে 2 জন করে 10 জন এবং ফাইনালে 5 জন জয়ী হয়। রাজশাহী থেকে শামসুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ ডেস্ক।